আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি নাহমাদ হুম আর সল্ল আলা রসুল করিম আম্মা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশ এবং বিশ নাম্বার পৃষ্ঠার কিছু অংশ অর্থাৎ সুরা আরফের আশি নম্বর আয়াত থেকে চৌরাশি নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম লুতন ইজ কন আন কৌমিহী আতা তুন আলফাহিশত মা সাবা ককুম বিহামিন হাদিম মীর আল আল মি ওলুতন ও ওয়া অর্তুৎচ্ছে এবং লুতন লুথ লুথ আলিস আলাহুতুসালামকে প্রেরণ করেছি ইজ ইজ অর্থ হচ্ছে যখন অল সে বলল অর্থাৎ লুথ আলিস সালাম বলল তার সম্প্রদায়কে ইহি অর্থ হচ্ছে তার অর্থাৎ লুত আলু সালামের সম্প্রদায়কে লুত আলু সালাম বলল আ তা করছো আ হচ্ছে কি প্রশ্নবোধক তা তা না তোমরা করছো আলফা হিসাতা অশ্লীল কাজ মা সাবা ককুম তোমাদের পূর্বে করেনি মা না বোধক সাবা ক একু অর্থ হচ্ছে তোমাদের তোমাদের পূর্বে করেনি মা কখন নাবোধক হয় কখন কি অর্থে আসে কখন যা অর্থে আসে আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন সহজে মনে রাখবেন মা যখন অতীতকালীন পদের আগে ব্যবহার হয় তখন মা নাবোধক অর্থ দিবে মা যখন পদের আগে ব্যবহার হবে তখন সেখানে প্রশ্নবোধক অর্থ দিবে মা যখন দুইটি পদের মাঝখানে ব্যবহার হবে তখন ওইখানে যা অর্থ দিবে বিহা সে কাজ মিন আহাদিন, কেউ মিন থেকে আল্লা বিশ্ববাসীদের আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি এবং আমি লুতকে প্রেরণ করেছি আল্লাহ সাহান বলতেছে আমি লুতকে কি করেছি প্রেরণ করেছি যখন সে লুত আলাই সালাম তার সম্প্রদায়কে বলল তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি আচ্ছা আমরা দেখলাম এখন একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে ঘটনাটি ধারাবাহিকভাবে ভাবে দেখব তবে আমরা যদি সংক্ষেপে এখন একসাথে বলে ফেলি তাহলে আমাদের জন্য একটু সহজ হবে লুথ আরাল্লাম তার সম্প্রদায় কে ছিল তাদের অশ্লীল কাজ কি ছিল আমরা সংক্ষেপে জানি ইনশাল্লাহ লুথ আরে সালাহাতাম হচ্ছেন লুথ ইবনে হারান ইবনে আজর আমরা জানি যে ইব্রাহিম আলী সরাামের পিতার নাম হচ্ছে আজর আর লুথ আলী সলাতু দাদার নাম হচ্ছে আজর তাহলে ইব্রাহিম আলী সলাতু বাতি বাতিজা হচ্ছে লুথ আলী সলাতু তাদের উভয়ের মাতৃভূমি ছিল পশ্চিম ইরাকে প্রসিদ্ধ বাবেল শহরে আর ওই শহরে মূর্তি পূজার ব্যাপক প্রচলন ছিল এমনকি ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামের পরিবারও এই জঘন্য কাজে লিপ্ত ছিল তাদেরকে হিদায়তের জন্য আল্লাহ সুবাহান তালা ইব্রাহিম আলী সাল্লাহাতামকে নবী করেন ইব্রাহিম আলী সাল্লাহাতসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেন কি সকলে ইব্রাহিম আলী সাল্লা বিরুদ্ধে চারণ করেন এর মধ্যে লুথ আলী সাল্লাহসাল্লাম ইব্রাহিম আলু সাল্লাসলামের বাতিজা ইমান এনেছে আমরা ঘটনা প্রত্যেকেই জানি যে নমরুদ এক পর্যায়ে ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করেছেন আল্লাহ ওইখান থেকে রক্ষা করেছেন এমন কি ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের পিতা আজর ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে বাড়ি থেকে বহিষ্কার করার হুমকি দেন ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম এক পর্যায়ে নিজ মাতৃভূমি ত্যাগ করে সিরিয়ায় হিজরত করেন আর লুথ আলী সাল্লাত যেহেতু ইমান এনেছেন লুথ আলী ও ইব্রাহিম আলী সালাতামের সাথে হিজরত করেন জর্ডান নদীর তীরে পৌঁছার পর আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলী সালাতাম বাইতুল মোকাদ্দাসের ওদূরেই বসতি স্থাপন করেন এবং এরই মধ্যে আল্লা সুবাহান তালা লুথ আলী সাল্লা সালামকে দান করেন আর ওই সময়ে জর্ডাউন এবং বাইতুল মোকাদ্দাসের মধ্যবর্তী একটি এলাকা যাকে বলা হয় সাদুম এলাকা ওই সাদুম সাদুম অধিবাসীরা অনেক গুণায় লিপ্ত ছিল তাদেরকে হৃদায়তের জন্য লুথ আলু সলাাতুসালকে ওইখানে প্রেরণ করে দেন লুথ আলু সলাাতুসাল ওই জাতিকে দাওয়াত দেন তারাও লুথ আলু সালাতামকে প্রত্যাখ্যান করে লুত আলু সলাাতুসালাম তাদের লুত আলু সালাতামকে ওই সম্প্রদায় থেকে বের করে দেওয়ার চক্রান্ত পর্যন্ত করেন আর তাদের গুণার মধ্যে সব থেকে প্রসিদ্ধ যে গুণা ছিল তার সমকামীতে লিপ্ত ছিল এটার কথা এই বলা হয়েছে তাদের অশ্লীল কাজ হচ্ছে যে তারা লিপ্ত ছিল যেটা এর সমকামিতে বিশ্বের কেউ করে নি। তাদের এই জঘন্য কাজের কথা আল্লাহ সব আহমতাল এই আয়তের মধ্যে উল্লেখ করেছেন লুথ সাল্লাম তাদেরকে দাওয়াত দেন তারা প্রত্যাখ্যান করে এক পর্যায়ে কি করেছে যে লুথ আলী সাল্লা এখান থেকে এই সম্প্রদায় থেকে তাড়িয়ে দেওয়ার বের করে দেওয়ার তারা চক্রান্ত পর্যন্ত করেছে এক যে আল্লাহ তারা নির্দেশ করেন লুত আলু সাল্লা সাল্লামকে তারপর লুত আল সাল্লা সাল্লাম ওই স্থান ত্যাগ করে চলে যান আল্লাহ সুবাহায়না তে আলম ওই সম্প্রদায়কে তাদের ঘুণার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কিভাবে ধ্বংস করেছেন আকাশ থেকে আল্লা সুবাহায়ানাউ তলা পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন এবং জিব্রাহ আলী সলা মাধ্যমে তাদের ওই জমিকে আল্লাহ তারা উল্টে দিয়েছেন যে নিদর্শন এখনো বর্তমানে রয়েছে যেটা জর্ডানে আমরা যেটাকে মৃত সাগর ডেত সি বলে থাকি যেখানে মাছ ব্যাং এগুলো এখনো যে পানির মধ্যে জীবিত থাকতে পারে না ওই ডেটসি যে মৃত সাগর ওইটাই তাদেরকে তাদের যে সম্প্রদায় তাদেরকে উল্টে দিয়েছে ওইটার কথাই এখানে বলা হয়েছে আচ্ছা আর এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে লুথ আলী সালাতাম তো ওই সম্প্রদায়ের বংশ কোন সম্পর্ক ছিল না অন্য দেশ থেকে এসেছে তাহলে এখানে আল্লাহ সুবাহ লুথ সালাত সালাতামের সম্প্রদায় বলে সম্বোধন করেছেন কেন এটার কারণ হচ্ছে যেহেতু আল্লাহ সুবাহ লুত আলহ সাল সাল্লামকে এখানে প্রেরণ করেছেন তাদের অভিভাবক রূপে তাদেরকে হিদায়ত দেওয়ার জন্য এর জন্য আল্লাহ তা তালা এখানে লুত আলু সালাতামের সম্প্রদায় বলে সম্বোধন করেছেন আচ্ছা আমরা সামনে দেখি ইন না কুমলাতা তুমার ঋজা রাসা ওয়াতম দু নি নিশা ব্লআং তুম ক উমুম মু ইন্না তুমরা ইন্না ইন্ন অর্থ হচ্ছে নিশ্চয়ই কুম তোমরা গমের সর্বনাম কা কা হচ্ছে এক বচ্ছন তুমি আর কুম তোমরা বা তোমাদের লা অবশ্যই গমন করো এই লা অবশ্যই তা না গমন করো ক্রিয়াপথ শব্দের শুরুতে তা শব্দের শেষে নুন আর রিজা আলা পুরুষদের কাছে শাহ কাম বসত যে উত্তেজনা বসত মিং দুনি ছেড়ে ব্যতীত আর ই নারীদের বাল বরং আং তুম তোমরা দমের সর্বনাম অমন সম্প্রদায় মুসরিফুনা সীমারঙ্গনকারী একত্র অর্থ তোমরা তু কাম বসত পুরুষদের কাছে গমন করো নারীদের ছেড়ে ওই যে তার সমকামিতা লিপ্ত ছিল নারীদেরকে বাদ দিয়ে পুরুষে পুরুষের যৌন কাজে লিপ্ত হতো না আনসুবি বরং তোমরা তুই সীমারঙ্গনকারী সম্প্রদায় লুত আলাই সালাম বলতেছে আচ্ছা দেখি আমরা পড়া

মা না অর্থ দিয়েছে কানা ছিল মা কানা ছিল না জবাবা কোন জবাব 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 উত্তর তার সম্প্রদায়ের সম্প্রদায় হি অর্থ তার তার সম্প্রদায়ের ইল্লা ব্যতীত ছাড়া আন যে অনু তারা বলল আখরিজুহুম তাদের বের করে ধাও এই হুম অর্থ হচ্ছে তাদের তাদের বের করে দাও মেন থেকে করিয়াতিকুম তোমাদের জনপথ অর্থ হচ্ছে তোমাদের করিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম জনপথ ইন্না হুম নিশ্চয় তারা ইন্না নিশ্চয় হুম তারা উনাসুন লোক ইয়াত হারুনা তারা বড় পবিত্রতা দেখাচ্ছে আচ্ছা একত্র অর্থ দেখি তার সম্প্রদায়ের এক ব্যতীত আর কোনো জবাব ছিল না যে তারা শুধু এই বলতো এদের কি তোমাদের জনপথ থেকে বের করে দাও নিশ্চয় তারা বড় পবিত্র লোক ওই যে চক্রান্ত করেছে আচ্ছা আমরা পরায় দেখি আহ অথপর আমরা তাকে বাঁচিয়ে দিলাম ফা তারপর আং না সর্বনাম অর্থ কি আমরা আমরা কি করলাম বাঁচিয়ে দিলাম হু অর্থ হচ্ছে তাকে এটা আল্লাহ বলতেছে যে লুথ আলহ্লা সাল্লামকে বাঁচিয়ে দিয়েছেন আচ্ছা ও আহ লেহু উ তার পরিবার পরিজনকে ও আর আর আহাল 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 মানে কি পরিবার পরিজন হু অর্থ হচ্ছে তার মানে হচ্ছে লুত আলহ সালাতামের পরিবার ইল্লা ব্যতীত ইমর তার স্ত্রী যে লুত আলহ সালাতামের স্ত্রী ব্যতীত আচ্ছা এটা পরে বলতেছি কানাত সে ছিল মিনা অন্তর্ভুক্ত আল বিরিনা পিছিয়ে থাকা দিন যে ওই ইব্রাহিম লুত আলহ স্ত্রী ছিল আচ্ছা একত্র অর্থ দেখি অথপর আমি তাকে আল্লাহ সুহান বলতেছে লুত সালামকে উ তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম যে যখন তাদের উপর শাস্তি এসেছে তখন আল্লাহ সব কি করেছে আচ্ছা এখানে দেখেন শাস্তির কথা কিন্তু পরবর্তী উল্লেখ উল্লেখ করা হয়েছে কিন্তু আগেই কেন বাঁচানোর কথা করা হয়েছে শাস্তির আগেই তো বাঁচানো হয়ে থাকে আচ্ছা কি করেছে আল্লাহ সুবাহ লুথ আর এবং লুথ পরিবারকে বাঁচিয়ে দিয়েছে যে যারা এনেছে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে তার স্ত্রী ব্যতীত যে লুত আলি সাল স্ত্রীকে কিন্তু ওই শাস্তি থেকে আল্লাহ সুহায়নাত রক্ষা করেন নি ওই শাস্তিদের শাস্তি প্রাপ্তদের সাথে লুত আলহ সাল স্ত্রীও ছিল কেন ছিল এটার কয়েকটি ব্যাখ্যা একটা হচ্ছে যে আল্লাহ আলা যখন লুত আলি সাল্লা সাল্লামকে বললো যে ওই স্থান ত্যাগ করতে এবং নির্দেশ দিয়েছিলেন যে তোমরা পিছনে তাকিয়ে তাকিও না তাকে দেখিও না আমার শাস্তি কিন্তু লুত আলু সালাতাম স্ত্রী পিছনে তাকিয়েছিল আহ এই জন্য লুত আলু সালাতাম স্ত্রীকেও আল্লাহ সুবাহ তালা ওই শাস্তি দানের অন্তর্ভুক্ত করেছে এক আর আরেকটি হচ্ছে যে লুত আলু সালাতামের স্ত্রী তাদের সাথে এখান থেকে স্থান ত্যাগ করেনি আর আরেকটি হচ্ছে যে লুথ আলে সালাতামের স্ত্রী গুণাগার ছিলেন না কিন্তু ওই যে যারা গুনা করত তাদের সমর্থন করতেন আর ওই সমর্থন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা লুত আ'লাইহিস সালাত স্ত্রীকেও পাকরাও করেছেন সে ছিল পশ্চাদে অবস্থানকারী যে লুত আল সালাত সালামের স্ত্রী যে তাদেরকে যে পিছনে শাস্তি দিয়েছে তাদের অন্তর্ভুক্ত ছিলেন আচ্ছা তা আমরা দেখি পড়ায় ওয়া আমতনা আলাইহিম কাই ফাকা না কিবাতুল মুজেরি মিন ওয়া আম ওয়া ও আর আম তজনা আমরা বৃষ্টি বর্ষণ করলাম না অর্থ হচ্ছে কি আমরা দমির সর্বনাম আমরা কি করেছি বৃষ্টি বর্ষণ করলাম এখানে আরেকটু বলে রাখি যখন না এই দমিরটা আমরা দেখবো এবং এর আগের হরফে সাকিন জজম দেখব তখন ওইটি অতীতকালীন ক্রিয়াপদ অর্থ দিব আমরা আমরা কি করলাম বৃষ্টি বর্ষণ করলাম মাতর মাতর অর্থ হচ্ছে বৃষ্টি আলাই হিম তাদের উপর আলা অর্থ হচ্ছে উপর হিম অর্থ হচ্ছে তাদের মানে হচ্ছে ওই যে গুণাগার মাতরণ বৃষ্টি আচ্ছা ফাংজুর অথয়েব তুমি লক্ষ্য করো ফা অথপর অথয়েব উংজুর তুমি দেখো লক্ষ্য করো কাইফা কেমন কানা ছিল আকিবাতু পরিণতি আল মুজিরি মিনা পাপি আচ্ছা একত্র অর্থ আমি তাদের উপর আল্লাহ সুহায়ন তালা বলতেছে ওই যে সমকামিত করেছে লুতা আলি সাল্লাহসাল্লামের সম্প্রদায় অর্থাৎ সাদুম সম্প্রদায় তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম পাথরের বৃষ্টি বর্ষণ করলাম অতএব লক্ষ্য করো পাপিদের পরিণতি কেমন ছিল আহ আল্লাহ আকবর আল্লাহ সু এই ঘটনাগুলো উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন ওই ওই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই আমরা সামনের পদগুলো অগ্রসর হই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য কিছুদিন পূর্বেও চক্রান্ত হয়েছিল আমরা এগুলো থেকে সাবধান থাকব। যেন কোন অবস্থাতেই এই গোনাগুলো না হতে পারে এই গোনাগুলোর জন্য আল্লাহ সু হায়নতারা তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন তাদেরকে তাদের ওই জমিকে আল্লাহ ওয়া তাআলা উল্টে দিয়েছেন যেটা বর্তমান বিশ্বে এখনও রয়েছে যাকে আমরা মৃত সাগর ডেঁচছি বলে জানি তাদেরকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়ে এম এমন চতুর্দিক দিয়ে স্বাস্থ্যের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ ওয়া তাআলা আমাদের সবাইকে গুণামুক্ত জীবন দান করুন আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আমরা সর্বদাই চেষ্টা করব। আল্লাহ তখনই তৌফিক দান করবেন যখন আমরা চেষ্টাও করব। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা এখানে ধারাবাহিকভাবে আরো অনেক গুল ঘটনা দেখব শিখব ইনশাআল্লাহ আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো লাগলে সর্বোচ্চ ধাওয়াত দিবেন যেন অন্যান্য ভাইয়েরা বন্ধুরা জানতে পারে শিখতে পারে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি